হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব একাডেমি ইউটিউব একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমাদের বিষয় লাইফ সায়েন্স থেকে তন্ত্র। এটি দুটি পার্টে কমপ্লিট করা হয়েছে আজ তার প্রথম পার্ট এর পাশাপাশি বলে রাখি এই দুটি পার্টের বাইরে তন্ত্র থেকে কোনো কোয়েশ্চেন্স আসবে না তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে বন্ধুরা শুরুতেই আমরা পড়ব তন্ত্র কি বা কাকে বলে সংবহনের মাধ্যমগুলো কি কি এর পর পড়ব উদ্ভিদ ও প্রাণী সংবহন কী এবং অবশেষে তন্ত্র থেকে এক কথায় প্রশ্ন উত্তর রেখে আজকের ভিডিওটি সাজানো হয়েছে তো শুরুতেই দেখা যাক সংবহনতন্ত্রের সংজ্ঞা কি বলা হয়েছে যে পদ্ধতিতে কোনো তরল মাধ্যমের সাহায্যে জীবদেহের বিভিন্ন অংশে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় পদার্থের স্থানান্তর বা আদান প্রদান ঘটে তাকে সংবহন বলে ক্লিয়ার আরেকবার রিপিট করছি যে পদ্ধতিতে কোনো তরল মাধ্যমের সাহায্যে জীব বিভিন্ন অংশে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় পদার্থের স্থানান্তর বা আদান প্রদান ঘটে তাকে সংবহন বলে ক্লিয়ার মাধ্যমগুলো দেখো কি কি মাধ্যম রয়েছে সংবহনের মাধ্যমগুলো হলো এক নম্বর উদ্ভিদ দেহে সংবহনের প্রধান মাধ্যম হলো জল ক্লিয়ার তাহলে উদ্ভিদ দেহে সংবহনের প্রধান প্রধান মাধ্যম যদি জিজ্ঞাসা করে সেক্ষেত্রে হবে জল দু নম্বর পয়েন্টে দেখো কী বলেছে স্পঞ্জ হাইড্রা তারা মাছ ইত্যাদি নিম্ন শ্রেণীর প্রাণী দেহে সংবহনের মাধ্যম হলো জল তাহলে উদ্ভিদদের প্রধান মাধ্যম হলো জল আবার এক্ষেত্রে স্পঞ্জ হাইটা তারা মাছ ইত্যাদি নিম্ন শ্রেণীর প্রাণী দেহে সংবহনের মাধ্যমও চল ক্লিয়ার তিন নম্বর পয়েন্টে দেখো কি বলেছে উন্নত শ্রেণীর প্রাণী দেহে সংবহনের মাধ্যম রক্ত লসিকা ঠিক আছে তাহলে উন্নত শ্রেণীর প্রাণী দেহের সংবহনের মাধ্যম কি সেক্ষেত্রে হবে রক্ত এবং লসিকা ক্লিয়ার তাহলে এক্ষেত্রে আমরা তিনটে জিনিস জানলাম এক হচ্ছে উদ্ভিদের সংবহনের মাধ্যম হলো জল দুই হলো নিম্ন শ্রেণীর প্রাণী অর্থাৎ স্পঞ্জ হাইড্রা তারা মাছ এদের সংবহনের মাধ্যম হলো জল এবং উন্নত শ্রেণীর প্রাণী দেহে সংবহনের মাধ্যম হলো রক্ত ও লসিকা ক্লিয়ার এরপর উদ্ভিদ সংবহন সম্পর্কে একটু পড়েনি দেখা যাক কি বলেছে উদ্ভিদ সংবহনতন্ত্রে তো উদ্ভিদ সংবহন ঊর্ধ্বমুখী পরিবহন নিম্নমুখী পরিবহন এবং শারীর প্রভাবক এই তিনটি পদ্ধতির দ্বারা সম্পন্ন হয় তো ঊর্ধ্বমুখী পরিবহনটা কেমন হয় মূল দ্বারা শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ জাইলেম কলার মাধ্যমে পাতায় পৌঁছায় তাহলে উদ্ভিদের যখন ঊর্ধ্বমুখী পরিবহন হয় সেক্ষেত্রে কী হয় যে মূল দ্বারা শোষিত জল এবং জলের দ্রবীভূত খনিজ লবণ জাইলেম কলার মাধ্যমে পাতায় পৌঁছায় ক্লিয়ার তারপরে দেখো নিম্নমুখী পরিবহনে কি ঘটছে যে পাতায় উৎপন্ন তরল খাদ্য ফ্লোয়েম কলার মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয় তাহলে প্রথম ক্ষেত্রে উদ্ভিদ কি করলো তার মনোরম দ্বারা জলকে মাটির নিচে জলকে শোষণ করলো এবং সেই জলকে জাইলেম কলার মাধ্যমে পাতায় পৌঁছালো এবং সেই পাতা যথারীতি সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য প্রস্তুত করছে এবং সেই খাদ্য থেকে তরল পদার্থকে আবার কি করছে ফ্লোয়েম কলার মাধ্যমে সারা দেহে পরিবাহিত করছে অর্থাৎ একটা হলো ঊর্ধ্বমুখী পরিবহন যেটা মূলরম দ্বারা উদ্ভিদ জল শোষণ করলো আর একটা হলো নিম্নমুখী পরিবহন যেটা পাতায় উৎপন্ন খাদ্যবস্তুকে উদ্ভিদ কী করলো ফ্লোয়েম কলার মাধ্যমে সারা দেহে পরিবাহিত করলো ক্লিয়ার এরপরে দেখো শারীর বৃত্তীয় প্রভাবক এক্ষেত্রে কি ঘটছে উদ্ভিদদের সংবহন কৌশল যে শারীর বৃত্তীয় ক্রিয়ার দ্বারা প্রভাবিত হয় তা হলো এক ব্যাপন দুই অভিস্রবণ তিন শ্বসন চার বাষ্পমোচন এবং পাঁচ হচ্ছে রসের উৎস্রোত বন্ধুরা ক্ষেত্রে আমি ব্যাপন অভিশ্রাবণ শ্বসন বাষ্পমোচন এবং রসের উৎস্রোত ইত্যাদি আলোচনা করিনি তার কারণটা হলো ভিডিওটি অনেকটা লেন্দি হয়ে যাবে তোমরা এই তন্ত্র সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চাও তাহলে যে কোনো ক্লাস নাইন টেনের যদি পুরোনো বই হয় বা নতুন বই হয় সেই বই খাটলেও তোমরা এই সম্পর্কে বিস্তারিত জেনে যাবে তবে আমি যেইভাবে ভিডিওটি সাজিয়েছি যেইগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট সেই কোয়েশনগুলোকে শুধুমাত্র ভিডিওতে রেখেছি যাতে ভিডিওটা বড় না হয়ে হয়ে তো আশা করছি আমি যে ধরনের কোয়েশ্চেনগুলো এখানে তুলে ধরেছি তার বাইরে কোনো কোয়েশ্চেন পরীক্ষায় তোমরা পাবে না এবার দেখে নিই প্রাণী সংবহন প্রাণীদেহের সংবহনতন্ত্র দুই প্রকার যথা এক রক্ত সংবহনতন্ত্র দুই লসিকা তন্ত্র রক্ত সংবহনতন্ত্র কি একটু জেনে নিই রক্ত সংবহনে সহায়ক তন্ত্রগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকে রক্ত সংবহনতন্ত্র বলে রক্ত সংবহনতন্ত্রের প্রকারভেদ প্রাণীদেহে প্রধানত দু রকমের রক্ত সংবহনতন্ত্র দেখা যায় যথা এক মুক্ত সংবহনতন্ত্র আর দুই বদ্ধ সংবহনতন্ত্র ক্লিয়ার যেটাকে ইংলিশে বলা হয় ওপেন ভাস্কুলার সিস্টেম মানে মুক্ত সংবহনতন্ত্র আর একটা বদ্ধ তন্ত্র মানে ক্লোজড ভাস্কুলার সিস্টেম ক্লিয়ার এবার মুক্ত সংবহনতন্ত্র কি সে সম্পর্কে একটু জেনে নিই যে সংবহনতন্ত্রে রক্ত কেবলমাত্র রক্ত বাহের মধ্যে আবদ্ধ না থেকে দেহ গহর বা সেলাম নামে ফাঁকা স্থানে মুক্ত হয়ে থাকে তাকে মুক্ত সংবহনতন্ত্র বলে যেমন চিংড়ি মাছের সংবহনতন্ত্র তাহলে পরীক্ষা এই ধরনের কোয়েশ্চেন আসে যে চিং চিংড়ি মাছের সংবহনতন্ত্র কি ধরনের সংবহনতন্ত্র অপশন এ মুক্ত সংবহনতন্ত্র অপশন বি বদ্ধ সংবহনতন্ত্র তো সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে মুক্ত সংবহন তন্ত্র ক্লিয়ার এবার দেখো বদ্ধ সংবহন তন্ত্র কি যে সংবহনতন্ত্রে রক্ত সবসময় রক্ত বাহে এবং হৃৎপিণ্ডের মধ্যে আবদ্ধভাবে সংবাহিত হয় কিন্তু কখনোই দেহ গহরে মুক্ত হয় না সেই সংবহনতন্ত্রকে বদ্ধ সংবহন তন্ত্র বলে যেমন কেঁচো মানুষ ইত্যাদিদের বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায় তালে কেচ এবং মানুষের কি সংবহনতন্ত্র দেখা যায় সেক্ষেত্রে সঠিক উত্তর হবে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায় আর একবার আমি রিপিট করছি রক্ত সংবহনতন্ত্র থেকেই তো রক্ত সংবহনতন্ত্র কি রক্ত সংবহনের সহায়ক তন্ত্রগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকে রক্ত সংবহনতন্ত্র বলে রক্ত সংবহন তন্ত্রের প্রকারভেদ প্রাণীদেহে প্রধানত দু রকমের রক্ত সংবহন তন্ত্র দেখা যায় যথা মুক্ত সংবহনতন্ত্র এবং বদ্ধ সংবহন মুক্ত সংবহন কাকে বলে যে সংবহন তন্ত্রে রক্ত কেবলমাত্র রক্ত বাহের মধ্যে আবদ্ধ না থেকে দেহগহ্বর বা সেলাম নামে ফাঁকা স্থানে মুক্ত হয় তাকে মুক্ত সংবহন তন্ত্র বলে যেমন চিংড়ি মাছের সংবহন তন্ত্র দু নম্বর হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র যে সংবহন তন্ত্রে রক্ত সব সময় রক্ত বাহে এবং হৃৎপিণ্ডের মধ্যে আবদ্ধভাবে সংবাহিত হয় কিন্তু কখনোই দেহ গহবরে মুক্ত হয় না সেই সংবহন তন্ত্রকে বদ্ধ সংবহন তন্ত্র বলে যেমন কেচো মানুষ সংবহনতন্ত্র যেমন কেচু এবং মানুষের সংবহনতন্ত্র ক্লিয়ার এইবার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এখানে সাজিয়েছি সেটা হলো এক কথায় প্রকাশ বা এক কথায় প্রশ্ন উত্তর এইখানে কোনো ওটা আলোচনা হবে আমি পার্ট টু এ সাজিয়েছি এখানে এক কথায় প্রশ্ন উত্তর তোমরা এক ঝলক দেখে নাও এগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং ভালো ভালো প্রশ্ন রয়েছে এখানে তো চলো প্রথম প্রশ্নটি পড়া যাক উদ্ভিদের সংবহনের প্রধান মাধ্যম কি তো সঠিক উত্তর হবে জল পরের প্রশ্ন দেখো উন্নত শ্রেণী প্রাণী দেহে সংবহনের প্রধান মাধ্যম কি তো এক্ষেত্রে কি হবে রক্ত এবং লসিকা ক্লিয়ার যাব পরের প্রশ্নে মূল দ্বারা শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ কোন কলার মাধ্যমে পাতায় পৌঁছায় তো ওটা একদম সহজ প্রশ্ন উত্তর হবে জাইলেম কলা পাতায় উৎপন্ন খাদ্য কোন কলার মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে তো এক্ষেত্রে হবে ফ্লেম কলার মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে ক্লিয়ার তারপর দেখো মূলজ চাপ এই মতবাদটির প্রবক্তাকে তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে বিজ্ঞানী স্টেফান হেলস তাহলে মূলজ চাপ এই মতবাদটির প্রবক্তা হলেন বিজ্ঞানী স্টেফান হেলস ক্যাপিলারি মতবাদের প্রবক্তাকে ক্যাপিলারি মতবাদের প্রবক্তা হলেন বিজ্ঞানী বেম বাষ্পমোচন টান এবং জলের সমসংযোগ মতবাদের প্রবক্তা বিজ্ঞানী ডিকসন ও জলি বাষ্পমোচন টান এবং জলের সমসংযোগ মতবাদের প্রবক্তা হলেন বিজ্ঞানী ডিকসন ও চলি তারপর দেখো কোন কোন প্রাণীদের দেহে মুক্ত সংবহনতন্ত্র লক্ষ্য করা যায় কোন কোন প্রাণীদের দেহে মুক্ত সংবহনতন্ত্র লক্ষ্য করা যায় তো সঠিক উত্তর কি কি হবে আর্শোলা চিংড়ি শামুক ঝিনুক ইত্যাদি কোন কোন প্রাণীদের দেহে বদ্ধ তন্ত্র দেখা যায় তো এক্ষেত্রে হবে কেচো ব্যাং মানুষ ইত্যাদি তারপরের প্রশ্ন দেখো রক্ততঞ্চনের সাহায্যকারী রক্ত নাম কি তো এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে অনুচক্রিকা বা থ্রম্বোসাইট ক্লিয়ার তাহলে রক্ততঞ্চনের সাহায্যকারী রক্ত নাম অনুচক্রিকা পরের প্রশ্ন দেখো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংসকারী রক্তকণিকার নাম কি তো এক্ষেত্রে উত্তরটা কী হবে এক্ষেত্রে উত্তরটা হবে নিউট্রোফিল ও মনোসাইট ক্লিয়ার তাহলে কি বলেছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংসকারী রক্তকণিকার নাম হল নিউট্রোফিল ও মনোসাইট ক্লিয়ার পরের প্রশ্ন দেখো অ্যালার্জি প্রতিরোধের সহায়তা করে কে অ্যালার্জি প্রতিরোধের সহায়তা করে ইউসিনোফিল ঠিক আছে অ্যালার্জি প্রতিরোধের সহায়তা করে ইউসিনোফিল ক্লিয়ার পরের প্রশ্নটি দেখো লিম্ফোসাইটের প্রধান কাজ কি অ্যান্টিবডি সৃষ্টি করে অনাক্রম্যতা রক্ষা করা হলো লিম্ফোসাইটের প্রধান কাজ ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন একটি যুগ্ম প্রোটিনের উদাহরণ হলো ড্যাশ তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে হিমোগ্লোবিন তাহলে হিমোগ্লোবিন হলো একটি যুগ্ম প্রোটিনের উদাহরণ ক্লিয়ার পরের প্রশ্নটা দেখো লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে তাকে কি বলা হয় তো এক্ষেত্রে সঠিক উত্তর পলিসাইথেমিয়া বলা হয় লোহিত রক্তকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের থেকে বেড়ে যায় তখন তাকে বলা হয় পলিসাইথেমিয়া ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন দেখো লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমে গেলে তখন তাকে কি বলে তখন তাকে বলে অলিগোসাইথোমিয়া ক্লিয়ার অলিগোসাইথোমিয়া হুম পরের প্রশ্নটি দেখো শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে তাকে কি বলা হয় তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে লিউকোসাইটোমিয়া ক্লিয়ার পরের প্রশ্নটি দেখো অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়াকে বলে থ্রোম্বোসাইটোসিস পরের প্রশ্ন অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে কি বলে তখন সঠিক উত্তর হবে বা পারপিউরা কি বললাম অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে বলা হয় থ্রোম্বোসাইটোপেনিয়া বা পারপিউরা পরের প্রশ্নটি দেখো লোহিত রক্তকণিকার সংখ্যা গণনা করা হয় কোন যন্ত্রের সাহায্যে তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে হিমোসাইটোমিটার যন্ত্রের সাহায্যে পরের প্রশ্ন দেখো অতিমাত্রায় লোহিত কণিকা বিনষ্ট হলে কোন রোগ দেখা হয় বা কোন রোগ দেখা যায় অতিমাত্রায় লোহিত রক্ত কণিকার পরিমাণ যদি বিনষ্ট হয় সেক্ষেত্রে রক্তাপ্লতা দেখা যায় ঠিক আছে বন্ধুরা পরের প্রশ্নটি দেখো অস্থিমজ্জা ত্রুটিজনিত কারণে কোন ধরনের রক্তাপ্লতা দেখা যায় অস্থিমজ্জা ত্রুটিজনিত কারণে এ প্লাস্টিক রক্তাপ্লতা দেখা যায় ক্লিয়ার পরের প্রশ্নটি দেখো রক্ত তঞ্চনের সময় কত এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রক্ত তঞ্চনের সময় হলো পাঁচ থেকে আট মিনিট ক্লিয়ার পরের প্রশ্নটি দেখো রক্তের ব্লিডিং টাইম কত তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে দুই থেকে পাঁচ মিনিট ঠিক আছে একটা হচ্ছে সিটি বলা হয় যেটা বললাম রক্ত তঞ্চন ক্লটিং টাইম আর একটা হচ্ছে ব্লিডিং টাইম মানে বিটি ঠিক আছে পরের প্রশ্নটি দেখো সিরাম কি তো এক্ষেত্রে উত্তরটি দেখে নাও রক্ত জমাট বাঁধার পর হালকা হলুদ রঙের এক প্রকার স্বচ্ছ রস মিশ্রিত হয় একে শিরাম বলে ক্লিয়ার পরের প্রশ্নটি দেখো ফাইব্রিনোজেন যুক্ত রক্তের জলীয় অংশের নাম কি তো এক্ষেত্রে সঠিক উত্তর প্লাজমা ধূষিত রক্ত প্রবাহিত হয় কার মাধ্যমে ফুসফুসীয় ধমনির মাধ্যমে পরের প্রশ্নটি দেখো অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয় কার মাধ্যমে ফুসফুসীয় শিরার মাধ্যমে জালক কোথায় অবস্থিত তো এক্ষেত্রে সঠিক উত্তর ধমনী ও শিরার সংযোগস্থলে ঠিক আছে পরের প্রশ্নটি দেখো অ্যান্টিবডির কাজ কি জীবাণু বিনষ্ট করা হৃদপিণ্ড থেকে উৎপন্ন রক্ত কার মাধ্যমে ফুসফুসে পৌঁছায় তো এক্ষেত্রে সঠিক উত্তর ফুসফুসীয় মাধ্যমে ক্লিয়ার নেক্সট দেখো ফুসফুসীয় শিরার কাজ কি তো এক্ষেত্রে সঠিক উত্তর অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডের পৌঁছে দেওয়াই হলো ফুসফুসীয় শিরার কাজ অক্সিজেন যুক্ত রক্তকে হৃৎপিণ্ডে পৌঁছে দেওয়া হলো ফুসফুসীয় শিরার কাজ প্রাণী দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম প্লিহা সহজ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হৃৎপিণ্ড কখনো ক্লান্ত হয় না কেন এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে অসংখ্য মাইট্রোকন্ডিয়ার থাকার দরুন হৃৎপিণ্ড ক্লান্ত হয় না তাহলে মাইট্রোকন্ডিয়ার উপস্থিতির জন্য হৃৎপিণ্ড ক্লান্ত হয় না ক্লিয়ার পরের প্রশ্নটি দেখো হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয় তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে পেরিকার্ডিয়াম বলা হয় পরের প্রশ্ন হৃৎপিণ্ডের পেশিকে কি বলা হয় হৃৎপিণ্ডের পেশিকে কি বলা হয় একই ধরনের প্রশ্ন অনেকটা তো এক্ষেত্রে দেখো মায়োকার্ডিয়াম তো একটা গেল গোলাবে না কিন্তু একটা হচ্ছে হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয় আর একটা হচ্ছে হৃৎপিণ্ডের পেশিকে কি বলা হয় অনেক সময় গুলিয়ে যেতে পারে কিন্তু এই প্রশ্নটা পরপর এই কারণেই দিয়েছে এতে গুলিয়ে না চায় হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয় পেরিকার্ডিয়াম এবং হৃৎপিণ্ডের পেশিকে বলা হয় মায়োকার্ডিয়াম ক্লিয়ার পরের প্রশ্নটি দেখো বাম অলিন্দ ও সংযোগ স্থলে কোন কপাটিকা থাকে তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে বাইক স্পিড বা দ্বিপত্রক বা মাইট্রাল কপাটিকা ক্লিয়ার তাহলে কি বললাম বাম অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে কোন কপাটিকা থাকে এক্ষেত্রে সঠিক উত্তর বাইক স্পিড বা দ্বিপত্রক বা মাইট্রাল কপাটিকা যাব পরের প্রশ্নে ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে কোন কপাটিকা বর্তমান এক্ষেত্রে সঠিক উত্তর হবে ট্রাইকাসপিড বা তিপত্রক কপাটিকা ক্লিয়ার বন্ধুরা পরে প্রশ্নটি দেখো মহাশিরা ও ডান সংযোগ সংযোগস্থলে কোন কপাটিকা আছে তো এখানে একটু মিসটাইপিং হয়েছে রটা একটু পড়ে গেছে দেখে নিও তোমরা মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে কোন কপাটিকা আছে তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে ইউস্টেচিয়ান কপাটিকা ইউস্টেচিয়ান কপাটিকা ক্লিয়ার এবার দেখা যাক হৃৎপিণ্ড যখন সংকুচিত অবস্থায় থাকে তখন সিস্টোলিক চাপ দেখা যায় পরেরটি দেখো হৃৎপিণ্ড যখন শিথিল অবস্থায় থাকে তখন তাকে ডায়াস্টোলিক চাপ বলে ক্লিয়ার পরের প্রশ্নে চাই সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপ এর অন্তর ফলকে কি বলা হয় তো এক্ষেত্রে সঠিক উত্তর পালস প্রেশার বলা হয় পরের প্রশ্ন দেখো একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ কত তো এক্ষেত্রে হবে একশো কুড়ি বাই আশি এমএম ক্লিয়ার পরের প্রশ্ন রক্তচাপ মাপক যন্ত্রের নাম কে স্পিগমো ম্যানোমিটার এটি বারবার পরীক্ষা এসেছে পরের প্রশ্ন বসন্ত রোগে টিকা কে আবিষ্কার করেন তো এক্ষেত্রে সঠিক উত্তর এডওয়ার্ড জেনার সতেরোশো ছিয়ানব্বই সালে পরের প্রশ্ন টাইফয়েড রোগের অনাক্রমতা কত বছর স্থায়ী হয় তো এক্ষেত্রে হবে দুই থেকে পাঁচ বছর পরের প্রশ্ন বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করেন তো এক্ষেত্রে হবে উইলিয়াম হার্ভে ক্লিয়ার পরের প্রশ্ন ভিটামিন কে রক্ত তঞ্চনের একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি সংশ্লেষ করে প্রথমবিন ক্লিয়ার প্রথম বিন সংশ্লেষ করে পরের প্রশ্নটি দেখো কোন সরিষৃপের নিলয় দুই ভাগে বিভক্ত এখানে একটু মিস টাইপিং হয়েছে নীলা আছে এটি নীলয় হবে কোন সরিষ্রীপের নিলয় দুই ভাগে বিভক্ত তো এক্ষেত্রে হবে কুমিরের ক্লিয়ার কুমিরের নিলয় দুই ভাগে বিভক্ত পরের প্রশ্নটি দেখো কোন প্রাণীদের নিলয় অর্ধবিভক্ত তো এক্ষেত্রে হবে সরিসৃপদের নিলয় অর্ধ বিভক্ত পরের প্রশ্নটি দেখো চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কাদের দেখা যায়। তো এক্ষেত্রে হবে পক্ষী এবং স্তন্যপায়ীদের দেখা যায় পরের প্রশ্নটি দেখো দ্বিপত্র কপাটিকা কোথায় অবস্থিত তো এক্ষেত্রে হবে বামলিন্দ এবং নিলয়ের সংযোগস্থলে বামলিন্দ নিলয়ের সংযোগস্থলে ক্লিয়ার তাহলে দ্বিপত্র স্পিড কপাটিকা কোথায় অবস্থিত তো এক্ষেত্রে সঠিক উত্তর বামলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে ক্লিয়ার পরের প্রশ্নে দেখো আরশোলা হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠ যুক্ত তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে তেরোটি প্রকোষ্ঠ যুক্ত পরের প্রশ্নে চলে যাই কাদের লসিকা হৃৎপিণ্ড দেখা যায় তো সঠিক উত্তর ব্যাঙের দেহে লসিকা হৃৎপিণ্ড দেখা যায় পরের প্রশ্ন দেখো পেসমেকার বা এস এ নোট কোথায় অবস্থিত তো এক্ষেত্রে হবে হৃৎপিণ্ডের ডান অলিন্দয়ে অবস্থিত তো এক্ষেত্রে কি হবে যে হৃৎপিণ্ডের ডান অলিন্দ রয়েছে এস এ নোট বা পেস মেকার ক্লিয়ার পরের প্রশ্নটি দেখো কোন বিভাগের রক্তে কোন রকম অ্যান্টিজেন থাকে না তো সঠিক উত্তর ও বিভাগের রক্তে পরের প্রশ্নটি দেখো কোন গ্রুপের রক্তকে সার্বিক গ্রহিতা বলে এক্ষেত্রে হবে এ গ্রুপের রক্তকে সার্বিক গ্রহিতা বলে এগুলো খুব সহজ প্রশ্ন তোমরাও জানো পরের প্রশ্নটি দেখো দেহের সবচেয়ে বড় লসিকা বাহু দুটি কি তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে বাম থোরাসিক ডাক্ট এবং ডান লিমফাটিক ডাক্ট ক্লিয়ার বন্ধুরা তো এই ছিল আজকের আমাদের ভিডিও সো ফ্রেন্ডস আজকের ভিডিও এতটুকুই এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির সাথে যুক্ত থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ